নমস্কার ডক্টর অ্যাকোয়াকল্যাণীর পক্ষ থেকে আমার সমস্ত বায়োফ্লক টেকনোলজি বন্ধুদের জন্য রইল আমার প্রীতি এবং শুভেচ্ছা। বায়োফ্লক টেকনোলজিতে কিন্তু আমরা কতগুলো সুবিধাও পাই, কতগুলো অসুবিধাও পাই। তো অসুবিধার চেয়ে সুবিধাটাই বেশি বলতে হবে, কারণ সুবিধা যদি বেশি না হতো তাহলে কিন্তু আজকে বায়োফ্লক টেকনোলজিতে এত জনপ্রিয় হতো না, শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে এত জনপ্রিয়তা লাভ করতো না। তাই আমি সামান্য অল্প অল্প হবে, একটু ছোট ছোট করে বলে দেবো, বেশি সময় নেবো না, কি কি সুবিধা এবং কি কি অসুবিধায় রয়েছে। বায়োফ্লক টেকনোলজি যখন করবো তখন আমরা তার অসুবিধা সুবিধার কথাগুলো নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি, তার মানে হচ্ছে কি, এটা পরিবেশ বান্ধব, মানে পরিবেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশটাকে ঠিক রাখে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইম্প্রুভ ল্যান্ড এন্ড ওয়াটার ইউজ, মানে যেখানে আমাদের এত আজকে জমির দাম, জলের এত চাহিদা ক্রাইসিস, জলের যখন এত কি বলবো যে জল পর্যাপ্ত পাচ্ছি না, তখন সেখানে কিন্তু আমরা বায়োফ্লক টেকনোলজি অল্প জলে এবং অল্প জায়গায় কিন্তু একটা ভালো রকম মাছ উৎপাদন করতে পারবো। তিন নম্বর হচ্ছে লিমিটেড অর জিরো এক্সচেঞ্জ ওয়াটার, খুব অল্প জল কিংবা একদম জল পরিবর্তন না করেই কিন্তু আমরা এই মাছটা চাষ করতে পারবো। এগুলো সুবিধা, হাই প্রোডাকশন, অল্প জায়গায় প্রচুর পরিমাণে আমরা মাছ উৎপাদন করতে পারবো, এটা হচ্ছে হাই প্রোডাকশন। লো এফসিআর, খাবার আমাদের যা দিই তার চেয়ে খাবার কিন্তু অনেক কম খাবার লাগবে এখানে, আমার এফসিআরটা অনেক কমে যাবে। নেক্সট হচ্ছে কি, লেস প্যাথোজেন, মানে এখানে যে সকল জীবাণুগুলো রোগ সৃষ্টি করে বায়োফ্লক থেকে কিন্তু তাদের অনেক পরিমাণ কম থাকে বা না থাকাই বলতে হবে, থাকেই না। যেগুলো যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু সব আমরা মোটামুটি মাছ থেকেই মোটামুটি পাওয়া যায়, যে মাছটা আমরা সিটটাকে নিয়ে আসি সেখান থেকেই তৈরি হয়। কারণ এখানে একটা ওই বায়োফ্লক ট্যাঙ্কের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ব্যাসগ্যাস গ্রুপ অফ ব্যাকটেরিয়া থাকে, তারা কিন্তু একটা পলিবিটা হাইড্রক্সি বিটা বলে একটা বস্তু উৎপন্ন করে, যেটা কিন্তু এই ওয়েস্ট ট্রিটমেন্টে মানে জৈব পচনে এবং দেখা যাচ্ছে কি যে ওই ব্যাড ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। আর নেক্সট হচ্ছে কি, লেবার কস্ট কিন্তু খুব কম, এখানে দেখা যাচ্ছে কি লেবার কস্টটা খুব কমে যায়, প্রচুর পরিমাণে লোকের দরকার হয় না। আর লেস, এইগুলি হচ্ছে কিন্তু আমাদের মোটামুটি অ্যাডভান্টেজ। সঙ্গে সঙ্গে আমরা অ্যাডভান্টেজ সুবিধার কথা যখন বলবো তখন অসুবিধার কথা তো আমাদেরকে বলতে হবে। তো অসুবিধার কথা কী আছে, প্রচুর এনার্জি কস্ট, মানে ইলেকট্রিসিটি বিলটা মোটামুটি ভালো রাখে, সবসময় একটা রেডিয়েশন পাম্প চালিয়ে রাখতে হবে, রেডিয়েশন পাম্প না থাকলে সঙ্গে সঙ্গে জেনারেটর চালাতে হবে, তার একটা সাইজে একটা ব্যাকআপ রাখতে হবে। স্টার্ট আপ পিরিয়ড খুব হাই, এটা শুরু করতে গেলে কিন্তু যখন আমার মোটামুটি একটা 18 থেকে 19 বা 20 দিন ধরে রাখুন একটা সময় লাগবে। অনেকেই বলছেন 15 দিনের মাথায় 12 দিনের মাথায় মাছ ছেড়ে দিতে পারে, কিন্তু আমি সেটাকে সাপোর্ট করি না, আমি সেটাকে যুক্তিযুক্ত বলে মনে করি না। কারণ দেখা যাচ্ছে কি এটা 20 থেকে 21 দিন পরে মাছটা ছাড়লে পরেই ভালো হয়, সুতরাং স্টার্ট আপ পিরিয়ড মানে শুরু করবো এইটা অনেক সময় লেগে যায়। তবে নাইট্রোজেন রিলেটেড পলিউশন, নাইট্রাইট, অ্যামোনিয়া, নাইট্রেট, এই দূষণটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যার সৃষ্টি করছে। সিজনাল ইম্প্যাক্ট, মানে এটা হচ্ছে কি, দেখুন আমি কিন্তু সারা আমার অন্যান্য জায়গায় যেমন কন্টিনিউ আসি সারা বছর ধরে একই রকম একই ফ্লোতে করে যাচ্ছে, একই রকমভাবে করে যাচ্ছে, কিন্তু আমরা সেখানে করতে পারবো না। শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলো একটা সিজনাল ইম্প্যাক্ট কিন্তু রয়েছে। তারপরে রেগুলার চেক আপ করতে হবে, রেগুলার চেক আপ বলতে গেলে জলের প্যারামিটারটাকে রেগুলার চেক আপ করতে হবে। বেস্ট কোয়ালিটি মাছের সিড চাই, ভালো কোয়ালিটি সিড চাই, সিডটা যদি সিলেকশন ভালো না হয় কিন্তু মাছের গ্রোথ সেরকমভাবে পাবো না। বায়োসিকিউরিটি ভালো রকম মেনটেন করতে হবে। তারপর হচ্ছে যে মাইক্রোগ্রোপ যে জীবাণুগুলো, যে ব্যাকটেরিয়াগুলো ওখানে রয়েছে তাদের মেনটেনেন্সটা বড় কথা, সে তাদের মেনটেনেন্স সঠিক উপায় এবং সুনির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক তারিয়ে কিন্তু পদ্ধতির মেনটেনেন্স করতে হবে। নেক্সট হচ্ছে কি যে আমরা কিন্তু যদি প্রোটিন পার্সেন্টেজে কম যুক্ত খাবার পেতাম তাহলে কিন্তু আমাদের এত সমস্যা হতো না, সেই এখন আমরা সেই খাবারটা এখনও পাচ্ছি না। আমরা এখনও 30, 35, 40 এই প্রোটিন পাচ্ছি, খাবার পাচ্ছি, তো এটা একটু কম প্রোটিন পেলে ভালো হতো। নেক্সট হচ্ছে কি, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার নলেজ, মানে এই বিষয়ে একটা জ্ঞান, একটা জ্ঞানের একটা দরকার আছে আমি মনে করি। খুব বেশি হাইফাই কিচ্ছু না, একটু নলেজ আপনাকে, একটু জ্ঞান কিন্তু একটু রাখতেই হয় বায়োফ্লক টেকনোলজি করতে গেলে, সেটা কিন্তু একদম বলছি না বিশাল বিজ্ঞান, বিশাল সায়েন্স এর সঙ্গে জড়িত নয়, কিন্তু আপনাকে একটু রাখতে হবে, সেটা হচ্ছে এই নলেজটা কিন্তু একটু রাখতেই হবে। ঠিক আছে, আমি এইটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার।